সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গভীর সঞ্চলনশীল মেঘ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড় হওয়া বয়ে যাওয়ায় আশঙ্কা দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থায়ী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম ও দক্ষিণ অঞ্চলের বরিশালে বৃষ্টি বেড়েছে। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টির এই প্রবণতা বুধবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দর উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় হওয়া বয়ে যেতে পারে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।